তো আমরা লক্ষ্য করে বলছি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির এত অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এর কি চাইছে আমরা একটু বুঝি। লক্ষ্য করো, বলছে একটা সমকোণী ত্রিভুজ এরকম হয়। লক্ষ্য করো, এরকম হয়, আমি একটু নিয়ে আসি। একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের এইটা হলো অতিভুজ, আর এইটা লম্ব, এটা ভূমি, অথবা এইটা লম্ব, এটা ভূমি হতে পারে, সেটা কোণের উপর ডিপেন্ড করে। আমাদের জাস্ট এইটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের দেওয়া আছে হলো এই অতিভুজটা দেওয়া আছে 25 সেন্টিমিটার, 25 মিটার আর কি। এরপরে এর একটি বাহু অপরটির এত অংশ, মানে এটা যতটুকু তার এত অংশ হলো এটা, ঠিক আছে, এটা বুঝাইছে। তা আমরা ধরলাম এটা হলো এক্স, তাহলে এটা হবে কি 3x/4, ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পারছো আমার কথা। তো আমরা ধরি, আমরা অঙ্কটা করবো কিভাবে, অ্যাড হইতে পারতেছে না। আচ্ছা, আমরা দেখো সমকোণী ত্রিভুজে একটা থাকে ভূমি, একটা উচ্চতা, আর একটা অতিভুজ। অতিভুজ দেওয়া আছে, আমরা যে কোনো ভূমি অথবা লম্ব একটা ধরলেই হবে। তো ধরি ধরি লম্ব, তোমরা লিখবা সুন্দর করে, দেখ সমকোণী ত্রিভুজের লম্ব ইকুয়াল এক্স মিটার, ভূমি সমান 3x/4 মিটার, ঠিক আছে, আর অতিভুজ দেওয়া আছে, অতিভুজ অতিভুজ হলো 25 মিটার। আচ্ছা, আমরা পিথাগোরাসের সূত্রটা কি জানি বলতো, পিথাগোরাসের সূত্রানুসারে পাই, পিথাগোরাস বলছে কি অতিভুজ স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল হলো অতিভুজ স্কোয়ার, এটা হলো কি পিথাগোরাসের সূত্র। আমি সূত্রটা লিখলাম না, আমরা ডাইরেক্ট এক ক্যালকুলেশনটা করলাম, এটা কি বোঝার কারোর সমস্যা আছে। আমরা যেহেতু লম্ব দূরত্ব এক্স, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল হবে অতিভুজ স্কোয়ার, এটা হলো সূত্র, ঠিক আছে। আমরা একটু এটা ছোট করে দিই, এপাশে লিখি আমরা। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের এখন আমরা ক্যালকুলেশন করবো, জাস্ট আর কিছু না। ক্যালকুলেশন কিভাবে করবো, বা এক্স স্কোয়ার প্লাস 9x/16 ইকুয়াল হলো 625, বা আমরা যদি লসাগু নেই তাহলে হবে 16 হবে লসাগু 16x/9x² ইকুয়াল 625, বা আমরা এখানে লিখতে পারি 25x² / 16 ইকুয়াল হলো 625, বা x² 25x² ইকুয়াল হলো 625 গুণ হলো এই 16, এর শেষে গুণ হয়ে যাবে 16, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে কি হয়, আমরা এই পাশে মুছে ফেলি, হ্যাঁ, কোনো এটা পরেই করে নিই, ওটা মুছে ফেলি আমি, এতটুকু না, এখান থেকে মুছে, এখান থেকে মুছি, হ্যাঁ,
বা এক্স স্কোয়ার ইকুয়াল 625 গুণ 16 ডিভাইডেড বাই 25। এটা যদি আমি কাটি এটারে তাহলে হবে 25, ঠিক আছে, বা 400। হ্যাঁ 400, তাহলে বা এক্স ইকুয়াল কত হবে, রুট 400। রুট 400 মান হয় 20, তাই না? তাহলে এখানে লক্ষ্য করো, যদি রুট, তাহলে আমরা পেলাম কত, এক্স এর মান হলো 400, তার মানে আমরা এক্স ধরছি কাকে, লম্বকে। তাহলে অতএব লম্ব হবে কত, লম্ব ইকুয়াল হলো 20, আর ভূমি হবে হলো, ভূমি ইকুয়াল হবে 3×20 ডিভাইড বাই 4, তাহলে 4×5=20 ইকুয়াল হলো 15। তাহলে লম্ব হলো এত আর ভূমি এত। আমাদের কি বলছে, বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন কোন বাহু দুইটি, অতিভুজ দেওয়া আছে, মানে এই বাহু আর এই বাহু বের করতে বলছে। তাহলে আমরা এই বাহু লম্ব পাইলাম হলো 20 মিটার, আর ভূমি পাইলাম 15 মিটার। আমরা লিখে দিব এখানে 20 মিটার, এটা হলো 15 মিটার। এটুকু সবাই বুঝতে পেরেছ? আচ্ছা এখানে কি বলছে, 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়া ভাবে আছে, মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। এটা হলো আমাদের কোশ্চেন। তো আমরা একটু দেখি, মনে করো একটা দেয়াল, এটাও একটা সমকোণী ত্রিভুজের মতো, একটা মনে করো দেয়াল, এই দেয়ালে একটা মই এইভাবে খাড়াভাবে, এই কি খাড়াভাবে মইটা আছে। এখন এটাকে আমি যদি এখান থেকে সরাই, এখান থেকে এইভাবে মইটির গোড়া থেকে, ও সরি ভুল হয়েছে আমার, এখান থেকে আমি যদি সরাই তাহলে এটা নিচের দিকে নেমে আসবে, মানে এখান থেকে যদি এদিকে সরাই ফেলি তাহলে এটা কি আসবে, নিচের দিকে চলে আসবে, তাই না? নিচের দিকে নেমে আসবে। তো এখানে কোশ্চেন করছে যে কতটুকু সরালে, এখান থেকে এখানে কতটুকু সরালে, গোড়া থেকে কতটুকু সরালে তোমার উপর থেকে 4 মিটার নিচে নেমে আসবে। তো টোটাল হলো 20 মিটার, যদি 4 মিটার নেমে আসে তাহলে এখান থেকে এইটুকু কত হবে, 16 মিটার, তাই না? তাহলে এইটুকু হলো 16 মিটার। আমি আবার একটু বোঝাচ্ছি, মনোযোগ দিয়ে একটু শুনো সবাই, ঠিক আছে, খেয়াল করো। এই টোটাল, এই টোটালটা হলো একটা মই, এই টোটাল মইয়ের এখান থেকে এই পর্যন্ত হলো মই, এটা হলো 20 মিটার টোটালটা, টোটালটা হলো 20 মিটার। তো এখন এখান থেকে যদি এখানে 4 মিটার নিচে নেমে আসে তাহলে ওইটা অবশ্যই 16 মিটার হবে। এখন কোশ্চেন কইছে যে এখান থেকে এখানে কতটুকু সরালে, এখান থেকে এখানে কতটুকু সরালে তোমার এটা 4 মিটার নিচে, আমরা ধরলাম 1 মিটার সরালে, তাহলে মইটা তো পুরোটা ছিল, এটা যখন আমি সরাইছি মইয়ের দৈর্ঘ্য কি কমে গেছে, কমে না, এটা হলো 20 মিটার। তাহলে তোমরা অবশ্যই এক্স এর মান বের করতে পারবে না, এটা কি করাই দিতে হবে না, পারবা, পিথাগোরাসের সূত্র নিবা, নিয়ে সব দেওয়া আছে, জাস্ট এক্স এর মান বের করবা, সবাই কি পারবা এটা? পারবো স্যার, পারবো পারবো। আমি আবারও বলতেছি, জাস্ট এটা মনে রাখতে হবে যে এই এই মইটা এই প্রথমে এভাবে খারাপভাবে ছিল, তো যখন আমি এই গোড়া থেকে নিচে নেমে, এই গোড়া থেকে এদিকে সরাই ফেলছি তখন উপর থেকে এদিকে নিচে নেমে আসে 4 মিটার। তো আগে ছিল এই এখান থেকে এই পর্যন্ত 20 মিটার ছিল, 4 মিটার নিচে নেমে আসলে এটা হয়ে যাবে 16 মিটার, ঠিক আছে। আর এইটা আমরা কতটুকু সরাইছি আমরা জানি না, এটা ধরবো এক্স, তো এই এই মইটা তো 20 মিটারই থাকবে, এটা তো 20 মিটারই থাকবে, এটা তো কমবে না। আমরা জাস্ট এখানে সূত্রটা করবো, পিথাগোরাসের সূত্রটা করবো, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, ঠিক আছে, পরে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে এটা, এক্স স্কোয়ার ইকুয়াল হলো 20 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, তাহলে এখানে হলো 400 যোগ 16 স্কোয়ার মানে কত, 256 মেবি, তাহলে এখানে হবে হলো, বিয়োগ দিলে কত হয়, 204 সেক 6 4 144, তাহলে
এখানে যেটা এক্স স্কয়ার স্কয়ার টাইপ এসে নিয়ে আসলে কি হবে, এক্স ইকুয়াল রুট 144, তার মানে কত, 12, তাই না? তাহলে আমরা পাবো যে এখান থেকে 12 মিটার সরালে উপর থেকে 4 মিটার নেমে আসবে। সবাই এটা এটা কি বুঝতে পেরেছ? এই অঙ্কটা করার জন্য আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র আগে জানতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা কি? সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে বি বাই ফোর, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আমি একটু লিখে নিই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সবাই কি দেখতে পাচ্ছ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্র? আগে আমরা সমদ্বিবাহু ত্রিভুজটা চিনি। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ মনে করো, অর্থাৎ দুইটা বাহু সমান হবে, অর্থাৎ এই বাহুটা যেমন এই বাহু আর হলো এই বাহু, এই বাহু দুইটা সমান। তাহলে এইটা ধরলাম আমরা এ, আর এটা সমান সমান বাহু দুইটাকে ধরবো এ, আর এই যে ভূমি ভূমিটাকে ধরবো বি। যদি এরকম হয় তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র হবে এটা। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, মনে থাকবে এটা সবার। অর্থাৎ ভূমি আমি যা ধরবো তাহলে এই সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে, একটা এ হবে হলো তোমার এ হবে হলো 5/6। যদি আমি ভূমি এক্স ধরি, ভূমি যদি এক্স ধরি তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে 5/6x, এটা হবে 5/6x। বুঝতে পারছো? তো আমরা এই অঙ্কটা কিভাবে করব লক্ষ্য করো। অঙ্কটা ধরবো, ধরি সমান সমান বাহুর দৈর্ঘ্য, সরি ভূমি ধরবো আগে, আগে ধরবো ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি ইকুয়াল এক্স মিটার, ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু, সমান সমান বাহু এ ইকুয়াল 5/6x মিটার, ঠিক আছে? তাহলে এই দুটো আমরা পাইলাম। তাহলে প্রশ্ন মতে আমরা তিন বাহু, যেহেতু আমাদের পরিসীমা দেওয়া আছে এখানে, তাহলে আমরা জানি তিন বাহুর যোগফল সমান পরিসীমা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো, প্রশ্ন মতে একটা হলো তিনটা বাহু, একটা বাহু হলো ভূমি যোগ আর দুইটা বাহু হলো 5x/6 একটা, প্লাস আর একটা হলো 5x/6, এটাও এটা দুইটা সমান সমান, এই জন্য আমরা লিখলাম 5x/6 ইকুয়াল কত, 16 বা 6 লসাগু নেই আমরা, তাহলে থাকবে হলো 6x+5x+5x ইকুয়াল হলো 16, ঠিক আছে? আমরা সরাই ফেলি, এবার আমরা করি অঙ্কটা, দেখো বা বা আমরা এখানে লিখতে পারবো 5, 10, 16, 16x ইকুয়াল হলো 16 × 6 বা x ইকুয়াল হলো 16 × 6/16, কাটাকাটি করলে হবে হলো তোমার x ইকুয়াল 6।
তাহলে আমরা ভূমি অর্থাৎ ভূমি পেলাম বি ইকুয়াল ভূমি বি ভূমি বি ইকুয়াল হলো তোমার 6 মিটার আর সমান সমান বাহু সমান সমান বাহু এ ইকুয়াল হলো 5 ইনটু 6 বাই 6 তার মানে 5 মিটার ঠিক আছে তো এই হলো আমাদের বাহু পাইলে আর আমাদের বের করতে বলছে কি ক্ষেত্রফল তাই না তাহলে এটা মুছে ফেলি তাহলে অতএব ক্ষেত্রফলটা কি হবে অতএব ক্ষেত্রফল ইকুয়াল আমাদের ক্ষেত্রফল সূত্র হলো b বাই 4 b by 4 root over 4 a square minus b square তাহলে b এর মান হলো 6 by 4 root over 4 a square a square a এর মান কত 5 তাহলে 5 square minus 6 square তাহলে 6 by 4 root over 5 5 25 4 25 100 100 minus 36 তাহলে এখানে কত হবে 6 বাই 4 রুট ওভার 64 বা 6 বাই 4 ইকুয়াল 8 মানে 64 এর উপর রুট দিলে হয় 8 তাহলে 8 দুগুণে 16 তাহলে হবে 12 মিটার বা 12 মিটার হ্যাঁ সবাই এটুকু বুঝতে পেরেছো আচ্ছা আমি শুরু আমি ক্লাস করায় পরে এটা রেকর্ডিংটা দেখে নিবে সমস্যা নেই আচ্ছা লক্ষ্য করো এখানে আমি কিভাবে করব তো এই অঙ্কের এটা এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো এখানে এটা কিন্তু কোনো সমদ্বিবাহু বা সমবাহু ত্রিভুজ না এখানে বলা হয়েছে একটি ত্রিভুজে দুইটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে একটা হলো তোমার 25 সেন্টিমিটার আর একটা হলো 27 সেন্টিমিটার একটা হলো 27 সেন্টিমিটার ঠিক আছে এই দুটো আমাদের বাহু দেওয়া আছে এখন আমাদের বের করতে বলছে কি লক্ষ্য করো বের করতে বলছে এবং পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে এরকম যদি তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকে আমাদের শিখতে হবে যে তিনটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ক্ষেত্রফলের সূত্রটা কি এটাকে জানতে হবে ঠিক আছে তো আমরা সেটা আগে জানাই দেখো যে তিনটি তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি এবং অর্ধ পরিসীমা অর্ধ অর্ধ পরিসীমা এস হলে ক্ষেত্রফল আমি সব বুঝাবো কোনটা কি ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে রুট ওভার এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এটা হলো ক্ষেত্রফলের সূত্র তো আমাদের এখানে একটু বোঝার জন্য আমরা একটু ই করি দেখো লক্ষ্য করো মনে করো এ এখানে এই তিনটা বাহু যদি একটা ধরি এ একটা ধরি বি একটা ধরি সি ঠিক আছে আর অর্ধ পরিসীমা মানে কি তিন বাহুর যোগফল কত দেওয়া আছে 84 তাহলে অর্ধ পরিসীমা মানে এটা অর্ধেক করলে কত হয় এস এস সেটাই অর্ধ পরিসীমা এটা অর্ধেকটাই হলো অর্ধ পরিসীমা এস ইকুয়াল হবে 84 বাই 2 মানে হচ্ছে 42 ঠিক আছে তো এই মানগুলো যদি দেওয়া থাকে এ এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান আমরা বের করে নিতে পারবো যেহেতু পরিসীমা দেওয়া আছে এবং দুইটা বাহু দেওয়া আছে তিনটা বের করতে পারে আর যদি এস এর মান পাই
অর্থাৎ আমাদের যদি এ থাকে, বি থাকে, সি থাকে এবং অর্ধপরিসীমা এফ থাকে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে ক্ষেত্রফল বের করতে পারবো, তাই না? তো চলো আমরা অঙ্কন করি, কিভাবে করতে হয় দেখি আমরা। কিভাবে আমরা অঙ্কটা করি দেখো, তো আমাদের দেওয়া আছে বা ধরি ত্রিভুজের দুইটি বাহু বাহু এ ও বি যথাক্রমে, এইভাবে না করে আমরা সুন্দর করে করি একটু, ত্রিভুজে ত্রিভুজের প্রথম বাহু এ ইকুয়াল আমরা ধরলাম কত, 25 সেন্টিমিটার, দ্বিতীয় বাহু বি ইকুয়াল হবে 27 সেন্টিমিটার, তাহলে তৃতীয় বাহু কত হবে, তৃতীয় বাহু সি ইকুয়াল হবে, আমাদের টোটাল পরিসীমা আছে হলো তোমার 84, 84 থেকে আমরা এই দুটো যোগফল বিয়োগ দিব, তার মানে বিয়োগ আমরা এই দুটো যোগফলটাকে এইভাবে লিখতে পারি, 25 প্লাস 27, এভাবে লিখতে পারি। তাহলে আমাদের কত হবে, 84 বিয়োগ 25 আর 27 বিয়োগ যোগ করলে কত হয়, 52, আমরা বিয়োগ করলে কত পাবো, 32। তাহলে এ পেলাম, বি পেলাম, সি, এবার আমার অর্ধপরিসীমা এস ইকুয়াল আমরা পাবো হলো 84-কে আমরা পরিসীমাকে অর্ধেক করব, তাহলে অর্ধ পরিসীমা পাবো, ইকুয়াল হবে হলো 42। তাহলে আমাদের মেইন জিনিসগুলো তো পাইছি, এ পাইছি, লক্ষ্য করো, এ পাইছি, বি পাইছি, সি পাইছি, অর্ধ পরিসীমা এস পাইছি, তাই না? তাহলে যদি এই সবগুলো যদি আমরা পাই, তাহলে আমরা অবশ্যই ক্ষেত্রফল বের করতে পারবো। তো আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করবো, ক্ষেত্রফল সূত্রটা ইউজ করি আমরা এখানে, এটা কোথায় রাখবি সেটা একটু ভিতরে ঢুকাই ফেলি, ক্ষেত্রফলের সূত্রটা আমরা এখানে বসাই, লক্ষ্য করো, অতএব ক্ষেত্রফলের সূত্র আমরা শিখছিলাম √S(S-A)(S-B)(S-C), ঠিক আছে, এটা আমাদের ক্ষেত্রফল সূত্র পেয়েছি। এবার আমরা মান বসাই, এস এর মান হলো তোমার 42, একজন ক্যালকুলেশন করে ফেলো তো, 42 মাইনাস এর মান হচ্ছে 25, 42 মাইনাস 27, 42 মাইনাস 32, এই হলো আমাদের সূত্র। এবার আমরা ক্যালকুলেশন করে দিই, তাহলে 42 বিয়োগ করলে হবে হলো 5, 7, 3, 4, 17 গুণ এটা হবে হলো 5, 15, ক্যালকুলেশন ঠিক আছে, সবাই বিয়োগ করে দেখো ক্যালকুলেটরে, 32 এখানে হবে 10, টোটাল কত হয় দেখো তো, কি স্যার পারবে দেখো তো কত হয়, পারবে বিয়োগ করলে কত আসছে গুণফলটা,
ক্যালকুলেটর নাই স্যার। কত আসছে? 107 100 107 100 100 100 100 হ্যাঁ, এটা এটা রুট করো, রুট করলে কত হয় দেখো। কত আসে? 327 দশমিক কত? 327.26 এত বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। সবাই কি এমন করে বুঝতে পেরেছ? এখন হলো সমবাহু ত্রিভুজ। আমার সমবাহু ত্রিভুজের কিন্তু তিনটা বাহু সমান থাকে। আমি একটু বুঝাই, সমবাহু ত্রিভুজের কি হবে, তিনটা বাহু পরস্পর সমান থাকবে, ঠিক আছে? এইটা এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, তিনটা বাহুই পরস্পর সমান থাকবে। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি দেন? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সিমু বলো। আমু √3/4a² তো আমাদের এখানে লক্ষ্য করো, এই যে এ, এই এ মানে কি? এই যে এখানে এ আছে, এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। কারণ প্রত্যেকটা বাহুই যেহেতু সমান, তার মানে যেহেতু প্রত্যেকটা বাহু সমান, এটা 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 তিনটা বাহু যেহেতু পরস্পর সমান, তাহলে আমরা মনে করি এটা যদি 5 হয়, এটাও 5, এটাও 5, তার মানে এখানে 5 হবে, এর মান হবে 5, ঠিক আছে? এটা বাহুর দৈর্ঘ্য, এ মানে হলো বাহুর দৈর্ঘ্য, আর এটা হলো টোটালটা হলো এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে ভিতরে কতটুকু জায়গা আছে সেটা বোঝায় আর কি, ঠিক আছে? তো আমরা অঙ্কটা শুরু করি। অঙ্কটা আমরা শুরু করি, লক্ষ্য করো। তো আমরা ধরি ধরি সমবাহু ত্রিভুজের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। স্যার সূত্রটা একটু আবার দিতেন, আমি বাইরে গেছিলাম তো স্যার, ওই যে পুরো ভিডিওর পরে দেখে নিও। এ ইকুয়াল, আচ্ছা স্যার, x মিটার, ঠিক আছে? আচ্ছা, সমবাহু এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল হবে √3/4, সরি আমরা এখানে ভুল করছি, আমার একটু ভুল করছি আমি, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x মিটার বা a মিটার, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a² বর্গমিটার। আচ্ছা, তাহলে আমার বলছে এখন প্রশ্ন মতে আমরা চলে আসি। প্রশ্ন মতে √3/4 এ স্কয়ার, এটা আমাদের আগের বাহু, আগের ক্ষেত্রফল। আমাদের বলছে কি যে, আচ্ছা এর আগে আমরা লিখি যে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, আচ্ছা সমবাহু ত্রিভুজের দুই কি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, বাহুর দৈর্ঘ্য
2 মিটার বাড়ালে হবে কত? a প্লাস 2 মিটার, ঠিক না? আগে ছিল a মিটার বাহুর দৈর্ঘ্য, এখন 2 মিটার বাড়ছে, এত হবে। সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে হলো √3/4 a প্লাস 2 হোল স্কয়ার বর্গ মিটার, এটা হবে ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে কি হয়? প্রশ্ন মতে আগে ছিল হলো তোমার ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার, এটা ছিল আগে ক্ষেত্রফল এই যে এখানে, তাই না? এই যে এখানে এটা ছিল আগের ক্ষেত্রফল। তো এখন যেহেতু 2 মিটার, এই 2 মিটার দৈর্ঘ্য বাড়ার কারণে তোমার ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কত? 6√3। তাহলে এইটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের নতুন ক্ষেত্রফলটা পাওয়া যাবে না, যে ক্ষেত্রফল ইকুয়াল হলো √3/4 এ প্লাস 2 হোল স্কয়ার। এইটুকু কে কে বুঝছো বলো? কে কে বুঝছো? √3। তো আমরা যদি √3/4 যদি আমরা কমন নিই তাহলে কি দাঁড়ায় লক্ষ্য করো, বা √3/4 কমন নিলাম তাহলে এখানে আমাদের থাকবে হলো a স্কয়ার প্লাস এই যে এই নিচের যে 4 না, এই 4 এই 6 এর সাথে গুণ হবে, আর এই √3 তো উপর থেকে কমন নিয়ে নিছি, তাই না? তাহলে এখানে হবে হলো তোমার 424 ইকুয়াল, এখানে থাকবে হলো √3/4, এখানে হলো এটাকে আমরা সূত্র করি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র করলে a স্কয়ার প্লাস 2ab মানে 4a প্লাস b স্কয়ার মানে হলো 4। তাহলে উভয় পক্ষ থেকে আমরা এটাটা যদি বাদ দেই তাহলে আমাদের কি দাঁড়ায়? a স্কয়ার প্লাস 24 ইকুয়াল a স্কয়ার প্লাস 4a প্লাস 4। তাহলে আমরা a স্কয়ার বাদ দিলাম, তাহলে এখানে কি দাঁড়াবে তোমার? আমরা এটা আগে নিয়ে আসি, 4a প্লাস 4 ইকুয়াল 24, বা 4a ইকুয়াল এটা যদি পাশে বিয়োগ হয়ে হয়ে যাবে 20, আমরা যদি ভাগ করি তোমার a ইকুয়াল 20 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি হয়ে যাবে হলো 5। ক্যালকুলেশন তো সবাই ক্লিয়ার, তাই না? তাহলে a এর মান হলো 5। আমাদের চাইছে কি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, তাহলে আমরা এটা a হলো বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা লিখতে পারবো, অর্থাৎ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল হলো 5 মিটার, ঠিক আছে? এটা হলো আমাদের অ্যানসার। সবাই বুঝতে পারছো 5 নম্বর অঙ্ক? সবাই কি বুঝতে পারছে এই অঙ্কটা? জি স্যার। স্যার এ স্কয়ার প্লাস 24 টা একটু বুঝা দিলে একটু ভালো হইতো। কোনটা কোনটা? আমি বলি এটাকে যদি আমি সূত্র করি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করো তাহলে কি দাঁড়ায়? এটা খুব সহজ হিসাব, দেখো আমি যদি লিখি এ প্লাস বি এ প্লাস 2 হোল স্কয়ার, আমরা সূত্র করি এ স্কয়ার প্লাস 2a, সরি 2a, a এর জায়গা তো এই হবে, তাই না? 2ab, b হলো কি 2 না, প্লাস b স্কয়ার মানে কি 2 স্কয়ার, তাহলে এখানে কি দাঁড়ায়? a স্কয়ার প্লাস 4a প্লাস 4 থাকে না, বুঝতে পারছো এবার? জানি না স্যার, এর আগের তাই একটু আগে তো স্যার a স্কয়ার প্লাস 24, a স্কয়ার প্লাস 24, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো আমরা এই যে এখানে √3/4 কমন নিছি এখানে, ঠিক আছে? তাহলে এখানে কি থাকবে আর, শুধু a স্কয়ার থাকবে না, a স্কয়ার বসাইলাম, ক্লিয়ার এটুকু? বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা জি স্যার। তারপরে এই হলো প্লাস, এই প্লাস বসাইলাম, এখন এখানে 24 আসলো কিভাবে? এখানে এখানে তো আমাদের √3/4 নাই যে আমরা কমন নিব, তো আমরা এখানে যখন কমন √3/4 যখন আমরা এখানে কমন নিছি তখন কি হইছে, এই √3 তো কমন নিছি চলেই গেল, এখানে ধরো 6, আর এই যদি যে ভাগ যে ভাগ মানটা থাকে এই ভাগ মানটা যখন কমন না হয় তখন এইটা এটার সাথে গুণ হয়, তো 4 6 24 হবে এখানে,
বুঝতে পারছো? জি স্যার, জি স্যার বুঝছি। আমি আবার একটু তোমাকে অন্যভাবে আমি একটু বুঝাই দেখো। মনে করো এখানে হলো, মনে করো আমি যদি হাফ, মনে করো এখানে যদি হাফ এ স্কোয়ার ইকুয়াল যদি আমার, সরি, প্লাস আমার যদি মনে করো থাকে হলো হাফ এ স্কোয়ার, হাফ এ প্লাস মনে করো এখানে রইল আমার, মনে করো এখানে থ্রি রইল, তাহলে আমি যখন এখানে হাফ কমন নিব তখন এখানে থাকবে এ প্লাস এই যে এই যে এখানে মানটা এখানে দেয়া গুণ হবে, বুঝতে পারছো? তো দুই গুণ তিন গুণে ছয়, এখানে ছয় হবে। নিচে যদি ভাগ্যের নিচে যা কমন নিব সেগুলো এটার সাথে গুণ হয়, ঠিক আছে? এটা মনে রাখবা। এই হলো অঙ্কটা। এই অঙ্কটা আর কারো একটা সমস্যা আছে বলো? জি স্যার। সমবাহু ত্রিভুজ, স্যার সমদ্বিবাহু, প্রথম শিখছি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হলো সূত্র সম দ্বি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি ছিল? বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এরপর আমরা শিখছি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা ছিল কি? ফোর রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার। আর একটা শিখছিল যদি তিনটি বাহু এ বি সি ও অর্ধপরিসীমা, ও অর্ধপরিসীমা এস হয়, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র শিখছি কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এইটা একটা শিখছি, ঠিক আছে? এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু, মনে করো এ এবং বি দুইটা বাহু দেওয়া থাকে, হ্যাঁ, আর অন্তর্ভুক্ত কোণ এবং কোণ দেওয়া থাকে, কোণ দেওয়া থাকে, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা কি, এটা আমরা এখন শিখব। সেটা হচ্ছে সূত্রটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি? হাফ ক্ষেত্রফল কোণ থাকলে, ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে তোমার হাফ এ বি সাইন থিটা, হাফ এ বি সাইন থিটা, এটা হলো আমাদের সূত্র, ক্ষেত্রফলের সূত্র। কখন? যখন এরকম দুইটা বাহু এ এবং বি দেওয়া থাকবে এবং কোণ হলো তোমার থিটা দেওয়া থাকবে, তখন আমরা এটা দেওয়া থাকলে আমাদের ক্ষেত্রফলের সূত্র হলো এটা, ঠিক আছে? সবাই বুঝতে পারছো এটুকু? সবাইকে এটুকু বুঝতে পারছো? এই সূত্রগুলো তোমরা, হ্যাঁ, এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু অঙ্কগুলো বুঝবে না। সূত্রগুলো পারলে অঙ্ক দেখলেই তোমরা করে ফেলতে পারবে, ঠিক আছে? আমি এটা মুছে ফেললাম, আমি সূত্রগুলো তোমাদের দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা অঙ্কটা শুরু করি। তো এখানে আমাদের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো দুইটা বাহু কি কি দেওয়া আছে আমরা একটু লক্ষ্য করি, লক্ষ্য করলে বুঝবো। একটা বাহু দেওয়া আছে হলো 26 মিটার, আর একটা বাহু দেওয়া আছে হলো তোমার 28 মিটার, হ্যাঁ। আর ক্ষেত্রফল ওরা দিছে এখানে, আমাদের কোণ বের করতে পড়ছে, যে বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করতে পড়ছে, তার মানে আমরা থিটার মান বের করব, ঠিক আছে? তাহলে যদি আমরা থিটার মান বের করতে যাই তাহলে আমরা কিভাবে করব অঙ্কটা? আমাদের আমরা লিখব ধরি ত্রিভুজের একটি বাহু এ ইকুয়াল হলো কত? 26 মিটার, ত্রিভুজের অপর বাহু বি ইকুয়াল হলো 28 মিটার, হ্যাঁ, অন্তর্ভুক্ত কোণ বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ
কোণ ইকুয়াল থিটা ধরলাম, হ্যাঁ তাহলে থিটা, এটা হলো থিটা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি হাফ এ বি সাইন থিটা ইকুয়াল হবে কি, আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 182। এখান থেকে আমরা ক্যালকুলেশন মান বসে ক্যালকুলেশন করলে আমরা থিটার মান পেয়ে যাব, আমাদের অন্তর্ভুক্ত কোণ পেয়ে যাব। বা হাফ এর মান কত, আমাদের এখানে হাফ এর মান কত, 26, বি এর মান হলো 28। এখানে থাকবে হলো সাইন থিটা রেখে দিচ্ছি, এখানে হলো 182। তোমরা একটু ক্যালকুলেটার করে ফেলো, দেখো এখানে কত হয়, 26 দিয়ে দুইটা কাটলে আমরা পাবো 13, 13 আর 28 গুণ করলে কত হয় একটু দেখো তো, বলো কত হয়। জি স্যার কত, 364 64 364 264 জি স্যার 264 সাইন থিটা ইকুয়াল হলো 364 কত স্যার, 364 জি স্যার, জি স্যার সাইন থিটা ইকুয়াল হলো 182 বাই 364। তাহলে আমরা যদি এটা এটা কাটি তাহলে আমরা পাবো হলো এখানে হাফ, ঠিক আছে। আমরা ওখানে না লিখে আমরা এখানে নিচে লিখি বা সাইন থিটা ইকুয়াল হলো হাফ। এখন আমরা জানি সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। তখন উভয় পক্ষে থেকে আমরা সাইন সাইন কাটা গেলে তাহলে থিটা ইকুয়াল কত হবে, 30 ডিগ্রি। এটা হলো আমাদের অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো অঙ্কটা, কোথায় বোঝো না বলো, জানি বলো কোথায় বোঝো না। বুঝছি স্যার, বুঝছি স্যার। রেদওয়ান বলো কোথায় বোঝো না, বুঝছি স্যার।